الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والعاليه وأصحابه يسمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمانيتو درشوك سرطة بريندو بهاي بن بونرا السلام عليكم ورحمة الله وبركاته أمر الله سبحانه وتعالى وفرنط نكروهير شكرا دائكوري. যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ করে দিলেন এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা বিগত দিনে আমরা আপনাদের সামনে ইসলামের সুমহান খলিফা রাশিদিনদের মধ্য থেকে তৃতীয় খলিফা হজরত উসমান রদিয়া তালা আনহু ইবন আফান তার সম্পর্কিত আলোচনাগুলি আপনাদের সামনে স্বল্প পরিসরে রাখার জন্য সচেষ্ট থেকেছি আমরা ইতিপূর্বেও হজরত আবু বকর সিদ্দিক রেদি আল্লাহতালহ এবং হজরতে উমার ফারুক রেদি আল্লাহতালহ পর্যন্ত যা কিছু আলোচনা করেছি আমাদের মনে রাখতে হবে সে আলোচনাগুলি সম্পূর্ণ নয় যতটুকু কথা আমরা বলতে পেরেছি তার থেকে অনেক বেশি কথা আমরা রেখে এসেছি আমরা এটাই চাই যে আমাদের এই আলোচনার মাধ্যমে যেন সকলের ভিতরে ইসলামের প্রতি দিনের প্রতি এক চরম তৃষ্ণা পিপাসা যেন সৃষ্টি হয় এবং আমরা যেন আমাদের ব্যস্ততার ফাঁকে ফাঁকে ইসলামিক বিভিন্ন নির্ভরযোগ্য পুস্তক থেকে তাদের জীবনে যেন আমরা জানতে পারি এবং তাদের আদর্শ অনুসরণের জন্য আমরা যেন উদ্বুদ্ধ হই এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য সম্মানিত ভাই এবং বোনেরা আজকে আমরা সেই ধারাবাহিকতার মধ্য দিয়ে আপনাদের সামনে হাজরাতে আলীর আল্লাহ আল্লাহতালহ যিনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা খোলাফায় রাশিদিন তার সম্পর্কিত আলোচনা আমরা আপনাদের সামনে উপহার দিতে চাই আজ আমরা প্রথমেই আলোচনা শুরু করতে চাই হজরত আলী রেদিয়াল্লাহুতালাহুর বাল্যকাল তার শৈশব কৈশোর এগুলো নিয়েই আজকের পর্বে আমরা আলোচনা পেশ করতে চাচ্ছি আল্লাহ পাক যেন এ সমস্ত আলোচনা থেকে আমাদের সন্তানদেরকে এবং আমাদেরকে হেদায়তের পথে যেন উদ্বুদ্ধ করুন আমরা সকলেই পড়ি আমিন সম্মানিত ভাই এবং বোনেরা ইসলামের এই চতুর্থ খলিফা হজরত আলী রেদি আল্লাহ তালানহ ইবনে আবু তালিব তিনি রাসুল পাক সাল্লামের আপন চাচা আবু তালিবের সন্তান বংশধারার দিক থেকে হুজরে পাক সাল্লু আলিহসাল্লাম এবং তিনি উভয়ই হাসিমি গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন তার ছোট্ট নাম নামটি হচ্ছে আলী এ নামের অর্থ হচ্ছে সমুন্নত বেশ কিছু উপাধিও তিনি পেয়েছিলেন তার ডাকনামও ছিল তার প্রথম পুত্র হাসান দিয়াল্লাহ তালাহ থেকেই তার লকব তাকে ডাকা হতো আবুল হাসান এটাই ছিল আরবের রীতি এছাড়াও তাকে আবু তোরাব বলেও ডাকা হতো এই নামটি দিয়েছিলেন হুজরে পাক সাল্লী আসাল্লাম এই নামে কেউ তাকে ডাকলে তিনি অত্যন্ত খুশি হতেন এছাড়াও তার পরবর্তীকালের বীরত্ব সর্যবীর্য সাহসিকতা দেখে পরবর্তীতে তিনি আরও বেশ কিছু উপাধি লাভ করেছিলেন তার মধ্যে একটি উপাধি হচ্ছে আসাদুল্লাহ অর্থাৎ পাকের সিংহ আল্লাহ পাকের ব্যাক্র আমাদের উপমহাদেশে তাকে সেরে খোদাও বলা হয় এবং আমরা আরও জানতে পারি তাকে হায়দার নামেও অভিহিত করা হয়েছে এর অর্থ হচ্ছে আল্লাপাকের ব্যাঘ্র অথবা আল্লাপাকের সিংহ এর মাধ্যমে তার শক্তিমত্তার কথাই প্রকাশ করা হয়েছে হযরত আলী রেদিয়া আল্লাহু তালহু তার পিতা হচ্ছেন আবু তালিব আবু তালিব হচ্ছে তার প্রকৃত নাম নয় প্রকৃত নাম হচ্ছে আব্দে মানাফ কিন্তু আরবের চিরাচরিত নিয়ম অনুযায়ী প্রত্যেকেই তাদের প্রথম সন্তানের নামেই পরিচিত হতেন সেভাবেই তার প্রথম সন্তানের নাম ছিল তালিব সেখান থেকেই তার পিতার নাম আবু তালিব রূপে গোটা বিশ্বে পরিচিতি লাভ করেছে হযরত তালিরদ্দি আল্লাহু তালহ ছিল চার ভাই প্রথম ভাইয়ের নাম হচ্ছে তালিব এরপরে আকিল জাফর এবং সর্বকনিষ্ঠ হচ্ছেন না তিনি তার ছিল দুই বোন নাম হচ্ছে উম্মেহানি রদিয়াল্লাহ তালানহা যিনি রাসলি পাক সাল্লি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছিলেন আরেকটি বোন হচ্ছে জুমানা তার ইসলাম গ্রহণের ব্যাপারে নির্ভরযোগ্য তেমন কথা জানা যায় না এবং তার ভাইদের মধ্যে তালিব ব্যতীত সকলেই ইসলাম গ্রহণ করেছিলেন এবং হুজুরে পাক সাল্লি সালামের ইসলামী জিহাদে তারা জীবনপনভাবে সহযোগিতা তারা করে পরবর্তীতে তারা শাহাদাতের নিয়ামত লাভ করেছেন সম্মানিত ভাই এবং বোনেরা হযরত আলী রদিয়াল্লাহতালা আনহুর মায়ের নাম ছিল ফাতিমা বিনতে আসাদ রদি তালা আনহা তিনি সেই সৌভাগ্যশালী প্রথম কোরাইশ বধূ যিনি হাসিমি বংশের তিনি নিজেও ছিলেন হাসিমি এবং তিনি এই বংশের সন্তান তিনি জন্মদান করেছিলেন তার মাধ্যমেই একই বংশ একই গোত্রের সন্তান হয়েছিল হজরতে ফাতিমা বিন্দ আসাদ রদি আল্লাহ তিনি ইসলাম গ্রহণ করেছিলেন পরবর্তীতে এবং রাসুলে পাক আলু আসাল্লাম তাকে এতখানি সম্মান করতেন যে হুজরে পাকসাল্লাম বলতেন আমার জন্মদাত্রী মা আমিনার পর তিনি হচ্ছেন আমার মা এত তিনি স্নেহ করতেন তিনি তার সন্তানদের চাইতেও হুজরে পাক সাল্লামকে অত্যন্ত স্নেহ করতেন আবু তালিব যেহেতু প্রধান ছিলেন ছোটো খাটো ব্যবসাও করতেন স্বাভাবিকভাবেই বাইরের মেহমানেরা প্রায়ই তার বাড়িতে থাকত এর জন্য মেহমানদের জন্য যে খাবার তৈরি করা হতো সেখান থেকে হজরত আলী রেদি আল্লাহু আনহুর এই সম্মানিত মা ফাতিমা রেদি তালা আনহা তিনি সেখান থেকে কিছু খাবার রেখে দিতেন যাতে স্বাভাবিক খাবারের ফাঁকে মোহাম্মদ সাল্ল্লাহ আলিয় সাল্লাম যেন সেই খাবার খেতে পারেন এত স্নেহ করতেন হুজির পাকসল্লাহিসাল্সাল্লামও এই স্নেহ মমতার বিনিময় তিনি দিয়েছেন অত্যন্ত অসাধারণভাবে হুজির পাকসাল্ল্লাহ উলিয়া সাল্লাম তার গোটা জীবনকালে শুধুমাত্র একজন ব্যক্তির কবরে তাকে দাফন করার পূর্বে তিনি সায়িত ছিলেন সেটা হচ্ছে হিজরাতের চতুর্থ বর্ষে যখন হজরত আলী রেদি আল্লাহ তালা আনহুর এই সম্মানিত মা ফাতিমা বিনতে আসাদ রেদি আল্লাহ আনহা ইন্তেকাল করেন উজরে পাক সাল্লি সাল্লাম অত্যন্ত ব্যথিত হয়েছিলেন এবং তিনি তিনি নিজের একটি পবিত্র জামা তার কাফনের জন্য দিয়েছিলেন এবং তাকে দাফন করার পূর্বে জুজরে পাকসাল্ল্লাহসাল্লাম কবরে সাহিত হয়েছিলেন এরপর নিজের আপন পবিত্র হাতে তাকে সমাহিত করেছিলেন সাহাবেকরাম রদি আল্লাহ আনহুম কৌতূহল নিয়ে প্রশ্ন করেছিল হুজুর সল্ল্লাহসাল্লাম আপনি তো কখনো এমন করেন না আজকে এরকম করলেন কেন হুজুর সাল্লিয় সাল্লাম তখন বলেছিলেন যে আমি এরকম করলামের জন্য যে আমার প্রতি তার অবদান অপরিসীম এবং আমি এরকম করলামের জন্য যাতে আমার সোয়ার বরকতে আল্লাহ পাক যেন তাকে এই বারজাক জীবনের এই কবরের আসাব থেকে যেন আল্লাহ তাকে বাঁচাই দেন সম্মানিত ভাই এবং বোনেরা সুতরাং এইরকম এক মহীয়সী নারীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন হজরত আলীর আল্লাহ হজরত আলী রদি আল্লাহতালহুর জন্মগ্রহণ এবং জন্মস্থান এটা সত্যি বিশ্বের ইতিহাসে এক অনন্য এবং বিশ্বকারিতায় বিস্ময়কারিতায় পরিপূর্ণ হজরতে ফাতিমা বিন তিয়তাল আনহার গর্ভে তখন হজরত আলী কার্লাহাহু আরব জাহিলিয়াতের নিয়ম ছিল যে প্রতি বছর রজব মাসের পনেরো তারিখ পবিত্র বাইতুল্লার দরজা খুলে দেওয়া হতো একদিন পুরুষের জন্য আর একদিন নারীদের জন্য তখন বছরে এই একটি বার তো এর জন্য বিপুল পরিমাণ ভিড় পরিলক্ষিত হতো আল্লাপাকের এই ঘরে প্রবেশের জন্য সকল নারী পুরুষ অত্যন্ত লালায়িত বোধ করত তখন ফাতিমা বিদ্যা আসাদ তালানহা তিনি ছিলেন আসন্ন প্রসভা কিন্তু যেহেতু বছর একটি দিন এখানে প্রবেশ করার সুযোগ তাই তিনি এসেছিলেন তার স্বামী আবু তালিবের সাথে আসার পর তিনি দেখতে পেলেন কাবা শরীফের কাছাকাছি হওয়ার পর তিনি দেখলেন কাবা শরীফে প্রবেশ করার এর মূল গৃহের মধ্যে প্রবেশ করার যে সিঁড়িটা তিনি পেলেন না অপরদিকে প্রচণ্ড ভিড় তার শারীরিক এই অবস্থা এক্ষেত্রে কেউ কেউ তার হাত ধরে তুলে কষ্ট করে তাকে কাবা শরীফে প্রবেশ করালেন এতে তিনি কিছু আঘাতপ্রাপ্ত হয়েছিলেন কাবা শরীফের ভিতরে প্রবেশ করার পর তার প্রসব যন্ত্রণা শুরু হল তিনি স্বামী আবু তালিবকে বললেন এরকম হচ্ছে আবু তালিব তখন তার হাতটা ধরে কাবা শরীফের অভ্যন্তর ভাগের এক কর্নারে তাকে বসতে বললেন তিনি বসতে না বসতেই আল্লাপাকর ইশারাই কাবা শরীফের অভ্যন্তরে হজরত আলী রেদিয়াল্লাহুতালহ ঘনিষ্ঠ হলেন সুহান আল্লাহবেহামদিহি হজরত আলী রেদিয়াল্লাহু আনহ আল্লাহ পাক তাকে অত্যন্ত মোহনীয় রূপ দান করেছিলেন অত্যন্ত আকর্ষণীয় তাকে করেছিলেন বড় সুন্দর এই শিশুটা দেখে উপস্থিত তার সহযাত্রী এক মহিলা তিনি খুবই খুশি হয়েছিলেন এবং পরবর্তীতে একটু সুস্থবোধ করার পর রাসুল পাক সাল্লিয়া সাল্লাম নিজে তাকে তার বাড়িতে পৌঁছে দিয়েছিলেন হুজুর পাকসাল আলাইস্লামের সাথে হজরত দিয়া উদ্দী আল্লাহ আনহুর মা অর্থাৎ হুজুরের এই চাচি তার সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত মধুর মাঝে মধ্যে হুজুর পাকসাল্ল্লাহ সাল্লাম বলতেন যে আম্মা যান তিনি তার চাচিকে আম্মা বলেই ডাকতেন তিনি বলতেন আম্মা যান আপনি কেমন আছেন তখন উনিও বলতেন বাবা তুমি তো জানোই আমার শারীরিক এই অবস্থা তখন তিনি বলতেন আম্মা যদি আপনার পেটে মেয়ে হয় তাহলে আপনি আমার সাথে বিবাহ দিবেন কথাই কথায় হজরত ফাতিমারে দিয়াল্লাহ তালা আনহা খুশি হয়ে তিনি তার স্বামীকে বলেছিলেন তখন আবু তালিব মন্তব্য করেছিলেন যে যদি মেয়ে হয় তাহলে সে হবে মোহাম্মদের দাসী আর যদি ছেলে হয় তবে সে হবে তার গোলাপ যাই হোক এরপরে হজরত আলির দি আল্লাহ তার আনহু ভূমিষ্ঠ হলেন এবং ক্রমে ক্রমে বাড়তে থাকলেন ইতিমধ্যে মক্কা মহাসুমাই প্রচণ্ড রকম দুর্ভিক্ষ দেখা দিল এই এই দুর্ভিক্ষের মধ্যে মানুষের অবস্থা অত্যন্ত করুণ হয়ে দাঁড়ালো বিশেষত আবু তালেব ছিলেন সা পোষা মানুষ খুব বেশি টাকা পয়সা তিনি আয় করেন নাই একদিকে তার সন্তান ছিল পরিবারে বেশি এরকম পরিস্থিতিতে তিনি অত্যন্ত পেরেশান হয়ে পড়লেন তিনি নেতা হওয়ার কারণে তার পরিবারে অনেক মেহমানও আসত সব দিক থেকে তার এই অসহায় অবস্থা দেখে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম তিনি আবু তালিবের অতীত বদান্নতার বিনিময় দিতে চাইলেন কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইলেন তাই তিনি তার অপর চাচা হজরতে আব্বাস রেদিয়াল্লাহ তাহুর কাছে গেলেন আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে নবুয়তের আগে এরপরে তিনি গিয়ে বললেন বলার পর তিনি এই বললেন যে চাচা যান আমাদের আমার চাচা আবু তালেব তিনি তার সন্তান নিয়ে দুর্ভিক্ষে বড় পরেশান হয়ে পড়েছেন আমরা কি পারি না তার কোনো কোনো সন্তানকে প্রতিপালন করতে তার ভারটা একটু কমায়ে দিতে হজরত আব্বাস রিয়া আল্লাহতালহ হুজুরের কথাই সন্তুষ্টি প্রকাশ করলেন এবং তারা দুজন গিয়ে আবু তালিবকে যখন এই প্রস্তাব পেশ করলেন আবু তালিব সন্তুষ্টির সাথে বললেন আকিল বাদে অন্য যাদেরকে খুশি তোমরা নিয়ে যাও তখন আল্লাহ দিয়াহুতুল্লু তিনি আবু তালিবের আরেক পুত্র জাফরকে নিলেন আর হুজুর পাক আলী আসাল্লাম অত্যন্ত মমতা নিয়ে ভালোবাসা নিয়ে ছোট্ট আলীকে নিজের বুকে জড়ায় ধরলেন সম্মানিত ভাই এবং বোনেরা এভাবে রাসুলি পাকসাল্ল্লাহাম আলীকে নিজের বাড়িতে নিয়ে এলেন এবং গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ দম্পতি হচ্ছেন এই দুজন একজন হচ্ছেন রাসুলি পাকসাল্ল্লাহলসাল্লাম আর একজন হচ্ছেন খাদিজাতুল কুবরার রদি এই এইভাবে হজরত আলী রদি আল্লাহতোলাহ্ন সেই সৌভাগ্যবান বালক সেই সৌভাগ্যবান শিশু যিনি তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠতম নারী তাহেরা খাদিজা রেদী আল্লাহ আনহার কোলে এবং হজুরে প নূর সল্লাহসাল্লামের তত্ত্বাবধানে তার বাল্যকাল গড়ে উঠতে লাগল এবং হজুর পাক সাল্লু ইসলাম এত স্নেহ করতেন আলীকে যে একবার আবদুল ইবনে আব্বাস রেদি আল্লাহতাল্লা আনহু তার পিতা আব্বাসকে প্রশ্ন করেছিলেন আব্বাজান হুজুর পাক সাল্লাসালামের তো বেশ কজন ছেলে ছিল তার মধ্যে যদিও তারা ছোটবেলায় ইন্তেকাল করেছে কিন্তু হুজুর তাদের মধ্যে সবথেকে বেশি মোহাব্বত করতো কাকে হজরত আব্বাস রেদি আল্লাহতুল্লাহ আনহু বলেছিলেন আলীকে তখন ইবনে আব্বাস রেদি আল্লাহতুল্লা আনহু প্রশ্ন করলেন না আমি ওই রকম প্রশ্ন করি নাই আমি বলেছি তার নিজস্ব সন্তানদের ভিতরে কাকে বেশি ভালোবাসতেন হজরত আব্বাস রদি তালা আনহ তখনই বলেছিলেন হ্যাঁ সকলের মধ্যেই তিনি আলীকেই ভালোবাসতেন এবং আলীকে এত ভালোবাসতেন যে কোনো পিতা ও তার সন্তানকে অতখানি ভালোবাসতে পারে না আবার আলীও মোহাম্মদ সাল্লু আল্লু এত এত ভালোবাসতেন যে কোনো সন্তান ও তার পিতাকে এত ভালোবাসতে পারে না আমি যতবার তাদের কাছে গিয়েছি দেখেছি হুজুর যেখানেই যেতেন সেখানেই থাকত আলী আলী ছিল তার নিত্য সঙ্গী সম্মানিত ভাই এবং বোনরা এভাবে রাসুল পাকসাল ইসলামের সাহচর্য এবং হজরতে খাদিজের রদি তালা আনহার তত্ত্বাবধান এর মাধ্যমে হজরতে আলীর দিয়াল্লাহ তালা আনহুর মানস গঠন তার নৈতিকতার গঠন তার চরিত্র মাধুর্য একেবারে অনুপম অসাধারণভাবে তৈরি হয়েছিল যে কারণে হজরত আলীর দিয় তালা আনহু ছিলেন সাহাবেদের মধ্যে প্রথম ব্যক্তি যিনি কখনও শিরকের কোন কলঙ্ক কালিমা তার কাল্পকে একটি বারের জন্য স্পর্শ করতে পারে নাই এবং তিনি কোনোদিন মূর্তির সামনে মাথা নত করে নাই তাহলে কত বড় কথা শিরকে নিমজ্জিত সেই সমাজ পঙ্কিলতার আবর্তে হাবুডুবু খাচ্ছে যে সমাজ সেই সমাজের মধ্যে বাস করে আলী আলিরতি আল্লাহ তালানহু তার কপালকে তার মাথাকে কেবলমাত্র তহিদের একমাত্র প্রতিচ্ছবি আল্লাহ রাব্বুল আলমিনের সামনেই তিনি মাথানত করেছেন এই কারণ এরপরে হুজুরে পাক সাল্লিয় সাল্লাম যখন নবুতের দায়িত্ব পেলেন হজরত আলীর বয়স তখন আট থেকে পনেরো বছরের মধ্যে বিভিন্ন রকম বর্ণনা এসে তো যাই হোক হযরত আলী তখন সকলের ছোট এ অবস্থায় হুজরে পাক সাল্লিয় সাল্লাম নবুত লাভের পর তিনি হেরা গুহা থেকে কাঁপতে কাঁপতে চলে আসলেন তিনি এলেন আমাদের মা উম্মাহাতুল মিন হজরত খাদিজরদ্দি আল্লাহ তালা আনহার কাছে তাকে সব বললেন হজরত খাদিজর দিয় আল্লাহ সব শোনার পর এক পর্যায়ে তিনি ইসলামে সাড়া দিলেন এবং ইসলামের সর্বপ্রথম ব্যক্তি হিসাবে নারী পুরুষ সকলের মধ্যে হজরতে খাদিজা দিয়া তালা আনহাই হচ্ছেন সেই সৌভাগ্যবতী মহিলা যিনি ইসলামে দীক্ষা গ্রহণ করেছিলেন তখনও ইসলাম অন্যত্র প্রচারিত হয় নাই তখন মাত্র গুটি কয়েক সোরা এবং সোরার অংশবিশেষ অবতীর্ণ হয়েছে এরকম অবস্থায় সোরা ফাতেহা নাজিলের পর হুজরে সাল্লাম তার স্ত্রীকে সাথে নিয়ে অত্যন্ত গোপনে যখন গোটা মক্কা মহাসুমা ঘুমে অচেতন হয়ে থাকত সেই ভোর রাতে তিনি তার স্ত্রীকে সাথে নিয়ে লুকিয়ে লুকিয়ে পরম প্রভু আল্লাপাকের ইবাদত করতেন ঠিক সেই সময় একটি বালক সেও লুকিয়ে এই দৃশ্য একদিন দেখতে পেল এরপর প্রতিদিন দেখত তন্ময়তার সাথে মুগ্ধতার সাথে সেই ছেলেটা তাকিয়ে থাকত এবং সেই ছেলেটি হচ্ছেন আলী হু একদিন হজরত আলী তালান তোল্লাহ তার বালক সুলভ বিস্ময়া বিস্ময়তায় একদিন প্রশ্ন করেই ফেলল যে আপনারা দুজন দেন কারে ভাইজান উজিরে পাকসাল্ল্লাহসাল্লাম ছোট্ট আলীর মায়ামাখা মুখের দিকে তাকিয়ে হুজির পাকসাল্ল্লাহাম তাকে তার ভাষায় সহজ করে তৌহিদের কথা বললেন রিসালাতের কথা বললেন এবং শির্ক শির্কের কলঙ্ক কালিমা এর মহাপাপের কথা বললেন একথা ছোড়ার পর হজরত তালা আনহু বললেন ভাইজান তাহলে আমিও কি আপনাদের সাথে এরকম করতে পারি না হজুরে পাক সাল্লাহসাল্লাম তখন বলেছিলেন তুমি পারো কিন্তু তুমি তোমার পিতার কাছে অনুমতি নাও হজরত আলীর দিয় আল্লাহ তালহু জবাব দিয়েছিলেন যে সেই আল্লাহ পাকি যখন আমার স্রষ্টা তিনি যখন আমার সব কিছুর মালিক তাহলে তার জন্য আমার পিতার পারমিশনের প্রয়োজনটা কি আমি আমি নিজেই এর সিদ্ধান্ত নিতে পারি পাক সাল্লাম তখন আলীকে যত্ন করে পড়াই দিয়েছিলেন লা ইলাহা সম্মানিত ভাই এবং বোনেরা ইসলামের এই ছোট্ট বালক ইনি হচ্ছেন ইসলামের পুরুষদের মধ্যে প্রথম মুসলমান যদিও এ নিয়ে কিছু মতপার্থক্য আছে কেউ বলেন রাসুলের খাদিম হাজরতে জাইদ বিন হারসার দিয় আল্লাহ প্রথম মুসলমান পুরুষদের মধ্যে কেউ বলেন হজরত আবু বকর সিদ্দিক রেদি প্রথম মুসলমান একথা বলেন যাই হোক পরবর্তীতে ইসলামের বিশেষজ্ঞ বৃন্দ তারা এই মত পার্থক্যের নিরসন করেছেন এইভাবে যে নারীদের ভিতরে প্রথম মুসলমান হচ্ছেন হজরত খাদিজাতুল কুবরা রেদি আল্লাহু আনহা এবং পুরুষদের মধ্যে প্রথম মুসলমান হচ্ছে হজরত আবু বকর রেদি আল্লাহুতালহ গোলামদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে বিন হারেসা হারেশ রেদি আল্লাহুতালাহ এবং বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলামে দীক্ষা নিয়েছেন হজরত আলীর আল্লাহ তাল যাই হোক এর পরে হজরত আলী রেদি আল্লাহ তালা আনহু রাসুলের সাথে আরও গভীর বন্ধনে আবদ্ধ হলেন এবং হুজুর যেখানেই যান এই ছোট্ট ছেলেটা তার সাথেই থাকে এবং পরবর্তীতে হুজুরে পাক সাল্লিয়াম গোপনে আল্লাহ পাকের রিবাদত করার জন্য মক্কার বিভিন্ন নির্জন স্থানে চলে যেতেন যেখানে গিয়ে তিনি এবং আলী দুজন পাশাপাশি দাঁড়িয়ে মহা রাব্দুল আলমিনের বন্দিকি করতে নিবাদত করতেন এভাবেই সময় বইতে থাকলো এভাবেই সময় চলতে থাকলো কেউ জানে না কেউ বোঝে না তখন এই দুজন এইভাবে গোপন ইসলাম ইসলামের কাজ করতে থাকলেন তাই হজরত আলীর দিয়াল্লাহতাল পরবর্তীতে বলেছেন আমি হচ্ছি সেই ব্যক্তি আমার পূর্বে কোনো মানুষ আল্লাহ পাককে সিজদা করে নাই একদিন আবু তালিব দূর থেকে কোথাও ফিরছিলেন ফিরতে গিয়ে তিনি হঠাৎ করেই মক্কার এই নির্জন প্রান্তর দিয়ে অতিক্রমকালে তিনি দেখতে পেলেন যে তার ভ্রাতুষপুত্র মোহাম্মদ সাল্ল্লাহলিয়া সাল্লাম এবং তার পুত্র দুজন ইবাদতে নিমগ্ন তিনি তখন কাছে এসে বসলেন দেখতে থাকলেন এরপরে তিনি প্রশ্ন করলেন বাবা মোহাম্মদ সাল্লিয় সাল্লাম তুমি এইভাবে কার ইবাদত করো তোমাদের দিন এর পরিচয় কি উজির পাক সাল্লিয় সাল্লাম বললেন এটা হচ্ছে দিন ইসলাম এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম আলী সালামের সেই দিন যা আমরা ভুলে গেছি চাচা যান শির্খ হচ্ছে মহাপাপ আপনি আপনাকেও আমি দাঁত দিচ্ছি আপনি এই দিনে প্রবেশ করুন আবু তালিব তখন বললেন দেখো আমার জন্য তা কি করে সম্ভব তোমরা করছো আমি বাধা দেব না তোমরা এটা করতে থাকো আমি আমার এটা পছন্দনীয় এরপর তিনি আলীকেও জিজ্ঞাসা করলেন আলী দি আল্লাহ তাল জবাব দিলেন একই তখন পিতা আবু তালিব বললেন আমি জানি মোহাম্মদ ইসলাম তোমাকে কখনো ভুল পরামর্শ দিবে না তুমি তার সাথে থাকো সম্পাদিত ভাই এবং বোনেরা এইভাবে এই দুটি প্রাণ লুকিয়ে গোপনে গোপনে পাকের কাছে নিজেদের হৃদয়ের আকুতি কাকুতি নিবেদন করে সময় অতিবাহিত হতে লাগলো ইতিমধ্যে আল্লাহরাবুল্লা আলমিন কোরআনে করিমের মধ্যে আয়াত নাজিল করলেন যে ইসলামের প্রচার আর গোপনে হবে না এবার প্রকাশ্যে প্রচার করতে হবে সুরা সোয়ারার মধ্যে পাক বললেন ও আংসির আকরা আকুরাবিন তুমি তোমার নিকটবর্তী স্বজনদেরকে ইসলামের এই মহিমাময় বাণী প্রচার করতে থাকো উজরে পাক সাল্লাহুল ইসলাম তখন আলীকে বললেন আলী এসো আমরা একটু আয়োজন করি আমাদের নিকটবর্তী আত্মীয়দেরকে ডাকি ছোট্ট আলীর দিয়ে আল্লাহ তালাহ তার মতো করে আয়োজন করলেন সেই আয়োজন তিনি ছোট্ট হলেও অত্যন্ত বিচক্ষণতার সাথে সেই আয়োজন তিনি পরিপাটি করে দিয়েছিলেন সম্মানিত ভাই বোনেরা আজকের পর্বে আমরা সে আলোচনা শেষ করতে পারি নাই আমরা আগামী পর্বে আপনাদের সামনে সেই কথাগুলি তুলে ধরব শুধু এতটুকু বলতে চাই জাহিলিয়াতের সেই জামানায়ও হাজর তালির দিয়া আল্লাহ তালা আনহুর জীবনে কোনো অলসতা স্পর্শ করে নাই তিনি সেই জামানার যুদ্ধবিদ্যা শরীর চর্চা কুস্তি মল্লযুদ্ধ এগুলো তিনি অর্জন করেছিলেন আমরা যদি এই শিশু আলীকে অনুসরণ করে আমাদের সন্তানকে গড়তে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো হয় আমরা আমাদের এই শহুরে জীবনে আমাদের সন্তানদেরকে একেবারে পোলট্রির মতো করে মানুষ করছি তারা কোনো কাজ করে না তাদের শরীরে অতিরিক্ত মেদ জমে তাদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে আমরা কি পারি না তাদেরকে অন্তত তাদের দৈনন্দিন কাজে উৎসাহিত করতে তারা যদি তাদের বিছানাটা বিছাইতে পারে তারা যেন তাদের মশারিটা টাঙাইতে পারে নিজের কাজগুলি যেন তারা করতে পারে এভাবে যদি গৃহস্থলী কাজও তাদেরকে সক্ষম করে তুলি তাহলে কিন্তু আমাদের সন্তানগুলি এরকম অলস হয় না তারাও আমাদের জন্য অনেক ভূমিকা রাখতে পারে সব কাজ আমরা শুধু আমাদের গোলামদের উপরে চাকরদের উপরে দেব এটা তো ঠিক নয় সুতরাং আমাদের বুঝতে হবে ওই চাকরটাও তো আমাদের সন্তানের মতোই এরকমও তো হতে পারতো আমার সন্তানটাই যদি ভাগ্যের নির্মম কষাঘাতে ওই চাকরটার মতোই অন্য বাড়িতে যেত তাহলে কি হতো সুতরাং আমাদের ভাবতে হবে পরিশ্রমী এই জীবন কর্মতৎপরতার এই জীবন নৈতিকতার এই জীবনকে হজরত আলির দিয় আল্লাহ তালহুকে দেখে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে হবে আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন আমরা সকলেই পড়ি আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতু